আজকে আমরা শুরু করছি অ্যাটমির যে দুটা বলা যায় যে বাহু, রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড। আমরা যদি চিন্তা করি যে অ্যাটমি মাঝখানে এবং তার দুটা হাত আছে, তো সেই হাত দুইটা হচ্ছে কলমার এবং ক্যারি। এই দুইটা প্রতিষ্ঠানের সাথেই অ্যাটমির আত্মার সম্পর্ক বা অ্যাটমি কাজ করছে এই দুটা কোম্পানিকে নিয়ে, অর্গানাইজেশনকে নিয়ে। তো এই দুটা ছাড়া অ্যাটমিকে চিন্তা আমরা করতে পারবো না। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রেজেন্টেশনে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিমি তাসনিম, আপনাদের প্রোডাক্ট স্পেশালিস্ট। তো আজকে আমরা অ্যাটমির ক্যারি এবং কলমার এই দুটো কোম্পানি সম্পর্কে জানবো। যারা নতুন আছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং কাইন্ডলি আপনাদের মাইক্রোফোন গুলো একটু মিউট রাখবেন। তো ক্যারি এবং কলমার কিভাবে অ্যাটমির সাথে কাজ করে বা হিস্টোরি সবকিছু আমরা আজকে বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক। যেটা বলছিলাম যে অ্যাটমি, অ্যাটমির এই লোগোটা যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, দেখবেন যে এই ওয়াইটা কিন্তু চাইনিজ ওয়ার্ড মি। হ্যাঁ, চাইনিজ ওয়ার্ড। এটার অর্থ হচ্ছে যে হেলদি থাকা বা কি বলা যায় হেলথের জন্য যা দরকার সেটাকে প্রোভাইড করা। তো খুব সুন্দর একটা অর্থ আছে এই চাইনিজ লেটারটার, যে কারণে কিন্তু অ্যাটমির লোগোর মধ্যে এই লেটারটা ইউজ করা হয়েছে। এই অ্যাটমির লোগোই কিন্তু বলে দিচ্ছে যে তারা কি করছে, কি চায়, কি কোম্পানি, এভরিথিং এক্সপ্লেন করছে একটা লোগো। তো আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই এটা ভালো মতো লক্ষ্য করিনি বা জানার চেষ্টা করিনি। তো লোগোটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ ইটসেলফ সে তার ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে যে কি কোম্পানি, কি চাচ্ছে, কি হবে বা কি আছে এর মধ্যে। তো এই অ্যাটমি কাজ করছে দুটা কোম্পানির সাথে, কলমার এবং ক্যারি। কলমার পরবর্তীতে কলমার বিএনএইচ হয়ে গেছে। তো কলমার এবং ক্যারি এই দুটো প্রতিষ্ঠান। ক্যারি হচ্ছে কোরিয়া অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, যারা হচ্ছে রিসার্চ করছে, প্রোডাক্ট ডেভেলপ করছে, আর&ডি করছে এবং হচ্ছে আপনার আমাদের জন্য রিসার্চ করে কোন জিনিসটা আমাদের জন্য প্রয়োজন, কোন অসুখের জন্য কোন হার্বসটা কাজ করে, কোন উদ্ভিদটা কাজ করবে, কোন ফুলটার এক্সট্রাক্ট কাজ করবে, সেইগুলো কিন্তু তারা রিসার্চ করছে ল্যাবে এবং সেটা পরীক্ষা নিরীক্ষার পরে তারা আমাদের জন্য প্রোডাক্টটা তৈরি করছে। তো তৈরি কে করবে, একটা আমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাগবে অবশ্যই, তৈরি করছে কলমার এই প্রতিষ্ঠানটি। সো বিএনএইচ এর কাজ হচ্ছে তারা রিসার্চ করছে এবং প্রোডাক্ট রেসিপি তৈরি করছে, দেন হচ্ছে তুলে দিচ্ছে কলমারের কাছে যাতে কলমার এটা ম্যানুফ্যাকচার করতে পারে। আর অ্যাটমির কাজ কি, অ্যাটমি হচ্ছে সেই প্রোডাক্টগুলো নিয়ে সেল করছে, তো মার্কেটিং করছে অ্যাটমি। তাহলে এই তিনটা মিলেই হচ্ছে আমাদের অ্যাটমি। সো কলমার ক্যারিকে বাদ দিয়ে আমরা আসলে অ্যাটমি চিন্তা করতে পারবো না, কারণ অ্যাটমি দাঁড়িয়ে আছে এই দুইটা বেজের উপরে। তো এবার আমরা দেখি আরো ইনফরমেশন ক্যারি সম্পর্কে। ক্যারি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যাটমিক এনার্জি ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড। এটি অনেক পুরাতন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটি রিসার্চ করে থাকে। তারা আগে হচ্ছে অণু পরমাণু, পারমাণবিক যে রিসার্চ আছে বা সেই স্টাডি গুলো তারা করতো, পরবর্তীতে তারা আসলে আস্তে আস্তে এক্সপ্যান্ড করে এবং আপনার আরো অন্যান্য রিসার্চ তারা ইনক্লুড করে এবং বিশাল একটা তারা রিসার্চ ইনস্টিটিউটে পরিণত হয়। তো যেটার কারণেই কিন্তু অ্যাটমির যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে তারা কাজ করেছে, আর ডে বাই ডে তারা তৈরি করে গেছে বিভিন্ন রেসিপি এবং বিভিন্ন ফর্মুলেশন, বিভিন্ন অসুখের সমাধান যেগুলো নেচারের মধ্যে লুকিয়ে আছে, যেগুলো আমাদের জানা ছিল না, তো সেগুলো তারা আমাদের জন্য জানাচ্ছে এবং রিসার্চের মাধ্যমে তারা এটা আমাদের জন্য নিয়ে আসছে সামনে। ক্যারি যদি রিসার্চ গুলো না করতো তাহলে আমরা এত এক্সিলেন্ট প্রোডাক্ট গুলো, এত স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যেগুলো আসলে কাজ করে, এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা পেতাম না। আর কলমার যেটা, এটাকে বলা হচ্ছে যে থার্ড লার্জেস্ট OEM এবং ODM কসমেটিক ম্যানুফ্যাকচারার। তো অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এবং ODM, তো কসমেটিক্স এরা ম্যানুফ্যাকচার করে। কলমার হচ্ছে আপনার বিশ্বের বিভিন্ন ফেমাস ব্র্যান্ড, যারা 500 বেশি কোম্পানির সাথে কলমার কাজ করছে, যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কসমেটিক্স বিজনেস এর সাথে আছে। তো এই কারণে কিন্তু কলমারের সাথে অ্যাটমি কাজ করছে, কারণ এরা যেহেতু বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ড গুলো ডিল করে এবং কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুতেই তারা কিন্তু এগিয়ে আছে, সেই কারণে এই ধরনের কোম্পানির উপর যে ভরসাটা করতে পারবে অ্যাটমি, অন্য কোনো কোম্পানির উপর কিন্তু এই ভরসা বা এই আস্থাটা অতটা থাকবে না।
তো এই ধরনের একটা কোম্পানি আসলে প্রয়োজন, যারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডগুলোর সাথে ডিল করে, তাদের প্রোডাক্ট বানায়। সো অ্যাটমি সেরকম একটি কোম্পানি বেছে নিয়েছে তার প্রোডাক্ট তৈরির জন্য, যেখানে তারা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করছে না, এবং অ্যাটমির স্লোগানে হচ্ছে অ্যাবসলুট কোয়ালিটি অ্যাবসলুট প্রাইস। সো এই অ্যাবসলুট কোয়ালিটিটা আপনার যদি কনফার্ম করতে হয়, সেই কারণে কিন্তু আপনার সেই ধরনের ম্যানুফ্যাকচারিং কোম্পানি লাগবে, যারা আপনাকে এই সাপোর্টটা দিবে বা মার্কেটে আপনার গুডউইলটা বজায় রাখবে। তো ক্যারি, কলমার, তাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্যাটেন্ট টেকনোলজি এবং সায়েন্টিস্ট দ্বারা রিসার্চ। তো আমরা জানি যে কোরিয়া হচ্ছে টেকনোলজি দিক থেকে অনেক অনেক অ্যাডভান্স, এবং পৃথিবীতে তারা নামই করেছে এই টেকনোলজির কারণে। আজকে সারা বিশ্ব কোরিয়াকে চেনে টেকনোলজির জন্য, কারণ তারা সবচেয়ে বেশি ইনভেস্ট করছে তাদের শিক্ষা এবং টেকনোলজি ডেভেলপমেন্টে। তাদের কিন্তু সেইভাবে খনিজ সম্পদ নেই, সেইভাবে আপনার দেখানোর মতো বা কিছু করার মতো যেটা পরিচিতি লাভ করবে, এরকম কিন্তু কিছুই নেই। তাদের খুব সিম্পল লাইফ স্টাইল, কালচারও খুব সিম্পল, হ্যাঁ ইকোনমি আছে মোটামুটি। তো তাদের এই একটা ব্যাকবোন বা স্ট্রং ব্যাকবোনটাই হচ্ছে টেকনোলজি। তারা টেকনোলজির পিছনে বিনিয়োগ করছে এবং সায়েন্টিস্ট তৈরি করছে, বিশ্বের সব দেশ থেকে তারা সায়েন্টিস্ট, ভালো ভালো সায়েন্টিস্ট বেছে নিয়ে যাচ্ছে, মেধা কিনছে। তার কারণ কি? একটাই কারণ, যে তারা ডেভেলপমেন্ট চায়, টেকনোলজির ডেভেলপমেন্ট। তো এই কারণে কিন্তু কোরিয়ার জন্য উপর একটা মানুষের আস্থা আছে, এবং কোরিয়ান প্রোডাক্টস আমরা জানি যে কি পরিমাণ ফেমাস এখন। টেকনোলজি বলেন, মোবাইল, ল্যাপটপ, এভরিথিং, স্যামসাং বললেই আমরা পাগল হয়ে যাই, স্যামসাং ছাড়া কিছু বুঝি না, স্যামসাং, এলজি, আইফোন। তো এগুলা চিন্তা করলেই আসলে কোরিয়া মাথায় চলে আসে, কিছু করার নাই, তারা আমাদেরকে আসলে এই জায়গাতে নিয়ে গেছে। তো আমরাও অ্যাটমি করে আসলে বাংলাদেশকেও সেরকম একটি জায়গায় নিয়ে যেতে চাই, যাতে হচ্ছে আমরা সেইভাবে করে আপনার কাজ করতে পারি। তো অ্যাটমি যে ফর্ম করেছে, দুটা কোম্পানি বললাম যে ক্যারি এবং কলমার, এই দুটা শেয়ার হোল্ডার আছে। তো যারা যেটা বলছিলাম যে ওইএম এবং ওডিএম বেস কোম্পানি হচ্ছে কলমার, এবং তারা কিন্তু 100 বছর ধরে বিউটি প্রোডাক্টস তৈরি করছে, আর আপনার সারা বিশ্বে তাদের 9টি প্ল্যান্ট আছে বা ফ্যাক্টরি আছে ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে তারা এই ধরনের উন্নত মানের কসমেটিক গুলা তৈরি করে থাকে। আর ক্যারি যেটা বললাম যে সরকার সম্পৃক্ত, কোরিয়ান গভর্নমেন্ট সম্পৃক্ত, সো ফান্ডিং গুলো কিন্তু কোরিয়ান গভর্নমেন্টই দিচ্ছে, যার কারণে তারা নিশ্চিন্ত রিসার্চ ডেভেলপমেন্ট করে যাচ্ছে। এবং বলা হয় যে এটা কোরিয়ার নাসা, যেখানে টপ সায়েন্টিস্টদের তারা হায়ার করে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, রিসার্চের জন্য। অ্যাটমি যেটা করছে যে প্রোডাক্ট ব্র্যান্ডিং এবং গ্লোবালি ডিস্ট্রিবিউশন করা। তো কলমার যেটা বলছিলাম যে ওইএম এবং ওডিএম, তারা হচ্ছে কসমেটিক্স এবং ফার্মাসিউটিক্যালস এর ম্যানুফ্যাকচারার। এটা এস্টাবলিশ হচ্ছে 1990 সালে, এবং 9টা কোম্পানির মধ্যে তারা ওয়ান অফ দ্য বেস্ট বলা যায় ওয়ার্ল্ড ওয়াইড, যে কারণে তারা কিন্তু টেকনোলজি এবং সবকিছুতে তারা ডেভেলপ করে যাচ্ছে ডে বাই ডে। আর ক্যারি আগে করতো নিউক্লিয়ার ফিউশন স্টাডি এবং হচ্ছে আপনার রেডিয়েশন ফিউশন টেকনোলজি, এগুলো নিয়ে তারা কাজ করত। পরবর্তীতে তারা সান বায়োটেক নামে একটি কোম্পানি ডেভেলপ করে। তো এটা বলা হয় যে কোরিয়ার প্রথম যেটা মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট হিসেবে ভিত্তি 1959 সালে, তারপর থেকে তারা পাবলিকের জন্য কাজ করা শুরু করে। এই 50 বিগত 50 বছর ধরে যে ক্যারি কাজ করছে, এবং এটার জন্য কিন্তু কোরিয়ার ন্যাশনাল ইকোনমিক গ্রোথ এটা অনেক দ্রুত বেড়েছে, কারণ যখনই তারা এরকম প্রোডাক্ট ডেভেলপ করেছে, টেকনোলজি নিয়ে আসছে, তখনই কিন্তু উন্নয়নটা ধাপ ধাপ করে অনেক দ্রুত উঠে গেছে। তো যে কারণে আসলে তাদের ন্যাশনাল ইকোনমিক গ্রোথ অনেক বাড়ে, যার কারণে তারা পরবর্তীতে আরো আরো রিসার্চ ইনক্লুড করে এবং চাই যে অনেক বেশি কম্পিটিশন হোক, আরো কোম্পানি আসুক, তারাও কাজ করুক এবং ইন্ডাস্ট্রি গুলো দাঁড়িয়ে যাক। তো এই কারণেই তারা কিন্তু অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করেছে, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলো তারা তৈরি করতে সাহায্য করেছে, যাতে করে তাদের ইকোনমি ডেভেলপ হয়, সারা বিশ্বে তাদের খ্যাতি ছড়িয়ে পড়ে।
তো যেটা বলছিলাম এখানে সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখি, সে অ্যাটমির যে অনলাইন শপিং প্ল্যাটফর্ম, আমরা জানি যে সম্পূর্ণ অনলাইন বেস, তো অনলাইন শপিং প্ল্যাটফর্ম গুলো কিভাবে কাজ করছে। তো বাম পাশে আছে যে কোরিয়ান এসএমই, যে কোরিয়ান সাপ্লায়ার্স, যে তারা কোরিয়ার প্রোডাক্ট গুলো যেগুলো তৈরি করছে সেখানে তারা যেটা করছে যে কোরিয়া থেকে সোর্সিং করছে এবং কোরিয়াতে সেটা ম্যানুফ্যাকচার করছে, দেন তারা গ্লোবালি সেটাকে সেল করে দিচ্ছে। আর গ্লোবাল জিএস বা জিএসজিএস সিস্টেম, যেটা গ্লোবাল সোর্সিং গ্লোবাল সেলস, এটাতে হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন দেশের রিসোর্স গুলা খুঁজছে যে কোন দেশে আসলে কোন প্রোডাক্টটা অ্যাভেলেবেল অনেক বেশি হচ্ছে এবং রিজনেবল প্রাইসে কেনা যাচ্ছে র ম্যাটেরিয়াল গুলো, তারা কিন্তু সেখান থেকে সেই জিনিসগুলো কালেক্ট করে এবং প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করছে। তাহলে কি হচ্ছে, কস্টিংটা অনেক মিনিমাইজ করা পসিবল হচ্ছে, যেহেতু অ্যাবসলিউট কোয়ালিটি অ্যাবসলিউট প্রাইস, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যদি আপনি কস্টটা রিজনেবল রাখতে চান এবং মানুষের কাছে একটা সুলভ মূল্যে পৌঁছে দিতে চান। তো সেই কারণে গ্লোবাল সোর্সিং গ্লোবাল সেলস আছে অ্যাটমির। আর কলমার বিএনএইচ যারা মেইন সাপ্লায়ার, তারা যুক্ত আছে ক্যারির সাথে এবং কলমার কোরিয়ার সাথে। তো এভাবে করে কিন্তু অ্যাটমি তার অনলাইন প্ল্যাটফর্মটা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে তারা কাজ করছে প্রোডাক্ট নিয়ে। তো আমরা অলরেডি জানি যে অ্যাটমির ওয়েবসাইটে যে প্রোডাক্টের লিস্ট আছে, বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট, আপনি একটা দেশে ঢুকলে সেখানে সব প্রোডাক্ট পাবেন না, তা আপনাকে বিভিন্ন কান্ট্রিতে যেতে হবে যদি আপনি প্রোডাক্ট ভ্যারাইটি দেখতে চান। তো এটাই একটা কারণ যে জিএসজিএস আছে, যার কারণে হচ্ছে সবকিছু কিন্তু একটা জায়গায় অ্যাভেলেবল নেই। তো এখন আমরা দেখি যে দুটো যে শেয়ার হোল্ডার কত কত পার্সেন্ট করে তারা আছে। তো ক্যারি আছে 20.1% এবং কলমার আছে 79.9%। এই দুটা শেয়ার হোল্ডার মিলে 100% এবং অ্যাটমি কি করছে, ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন করছে। তো তারা হচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি এবং তারা ডিস্ট্রিবিউট করছে প্রোডাক্ট গুলো। আর ক্যারির কাজ হচ্ছে রিসার্চ করা, তারা রিসার্চ করছে। কলমারের কাজ হচ্ছে প্রোডাক্ট তৈরি করা, তারা সবকিছু মেনটেন করে, অ্যাটমির যে রুলস অ্যান্ড রেগুলেশন বা তাদের ক্রাইটেরিয়া সবকিছু মেনে তারা প্রোডাক্ট গুলো তৈরি করছে। তো কলমার বিএনএইচ কোরিয়াতে অনেক ফেমাস এবং লিস্টেড কোম্পানি, সো এটা এমন কোনো কোম্পানি না যে মানুষজন চিনবে না বা খুবই নিম্নমানের কোম্পানি অথবা ছোট কোম্পানি, সো তারা হচ্ছে লিস্টেড। তো তার মানে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ হোল্ডিং তাদের আছে বা কি পরিমাণ স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে, যে কারণে তারা কিন্তু তাদের পজিশনটা হোল্ড করতে পেরেছে। তো বলা হচ্ছে যে অর্ধেকেরও বেশি প্রোডাক্ট এই কলমার বিএনএইচ থেকে তৈরি করে, যারা বিউটি এবং হেলথ প্রোডাক্টটা তৈরি করছে, অ্যাটমির অর্ধেকেরও বেশি প্রোডাক্ট কলমার দ্বারা তৈরি হচ্ছে। তো এই কারণেই আমরা বুঝতে পারছি যে তারা অ্যাটমির হেলথ কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমাদের কাছে সাপ্লাই করছে মোস্টলি। তো কলমার বিএনএইচ হচ্ছে প্রথম প্রাইভেট গভর্নমেন্ট জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এবং এটি সাবসিডিয়ারি কলমার ইউএস এর সাথেও কাজ করছে, আর ক্যারি তো আছেই। তো কলমার কোরিয়া সাথে ইনভলভ কলমার বিএনএইচ, তাহলে তারা বুঝতেই পারছেন যে শুধু বিউটি প্রোডাক্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্ট হেলথ কেয়ার প্রোডাক্টের জন্য তারা আলাদা একটা ব্রাঞ্চই করে দিয়েছে, যেটা হচ্ছে কলমার কোরিয়ার সাথে তারা আবার সম্পৃক্ততা রেখেছে। তো তাদের কাজের সুবিধার্থে হোক আর ম্যানেজের সুবিধার্থে হোক, তারা কিন্তু সুন্দরভাবে জিনিসটা অর্গানাইজ করে নিয়ে এসছে। তো সমস্ত কলমার বিএনএইচের প্রোডাক্ট এই অ্যাটমির সেলস নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, সেল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং তাদের যে প্যাটেন্টেড টেকনোলজি, হাই পিউরিফিকেশন টেকনোলজি, এটা কিন্তু ওয়ার্ল্ড এর কোথাও নেই। তারা এই টেকনোলজি গুলো খুবই খুবই হাই টেকনোলজি এবং সফিস্টিকেটেড, তারা এর পিছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে শুধুমাত্র আপনাদেরকে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য। যেহেতু ন্যাচারাল বেসড প্রোডাক্ট, সো তারা কিন্তু চায় যে গুণগত মান এবং আপনি খাওয়ার পরে যেন উপকারটা পান, সেটার জন্য কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট বা হার্বস গুলোর কোয়ালিটি বা কার্যকারিতা এটা মেনটেন করতেই হয়, আদারওয়াইজ আপনি কিন্তু বেনিফিট পাবেন না। সো যেহেতু ন্যাচারাল বেস প্রোডাক্ট, সেই কারণে টেকনোলজি এবং পাশাপাশি হচ্ছে আপনার র ম্যাটেরিয়ালস গুলোর কোয়ালিটি ধরে রাখা, এটা খুবই কঠিন কাজ। কারণ আমরা জানি যে ন্যাচারাল প্রোডাক্ট বা গাছপালা ফল ফ্রুট এগুলো পচনশীল বা অনেক সেন্সিটিভ, হিট লাগলে নষ্ট হয়ে যায়, সানলাইটে যদি আপনি রাখেন কার্যকারিতা নষ্ট হয়ে যায়, অনেক সেন্সিটিভ,
ইস্যুগুলা। তো কেমিক্যাল বেস হলে আপনার এত হ্যাসেল নাই, কেমিক্যাল বেস আপনি জাস্ট ফর্মুলেশন করে বানিয়ে ফেললেন, আপনার এত হেডেক নাই। বা যখনই আপনি ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করবেন তখন আপনাকে ধাপে ধাপে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে এই প্রোডাক্টের কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য, যাতে করে আপনি শেষ ইউজ করা পর্যন্ত, আপনি একটা প্যাকেট খুললেন আপনার প্রোডাক্ট শেষ হওয়া পর্যন্ত আপনি সেম এফেক্টটা পান। সেই কারণে কিন্তু অ্যাটমের প্যাকেজিংও আমরা দেখতে পাই যে খুবই ডিফারেন্ট, প্রত্যেকটা স্যাশেট আকারে করা হচ্ছে বা এমন ভাবে করা হচ্ছে যাতে করে আপনি কনজিউম করতে পারেন ইজিলি এবং গুণগত মান ঠিক থাকে। তো এই কারণে আসলে অ্যাটমি অন্য সবার থেকে আলাদা, তারা অনেক কিছুই মাথায় রাখছে এবং অনেক রিসার্চ করে এই প্রোডাক্টগুলো আমাদের জন্য তৈরি করছে। তো এই ব্রেক থ্রুটা যেটা ক্যারি আমাদের জন্য ডেভেলপ করেছে, যে কিভাবে এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলোকে সুন্দরভাবে বজায় রেখে এবং কালার, অনেক সময় আমরা জানি যে কালার চেঞ্জ হয়ে যায়, আপনি একটা সবুজ পাতা নিলেন সেটা যখন ড্রাই হয়ে যাবে সেটার কালার কিন্তু সবুজ থাকবে না, সেটা হয়ে যাবে আপনার ব্রাউন কালার বা ইয়েলো কালার। তো এই ধরনের কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো যখন আমরা এগুলো নিয়ে ডিল করি তখন আমাদেরকে সেগুলো লক্ষ্য রাখতে হয় যে ড্রাই না হয়ে যায়, কালারটা চেঞ্জ না হয়ে যায়, আরো বেশি ময়লা বা ইম্পিউরিটি না আসে। তো এগুলো ধাপে ধাপে পিউরিফিকেশন করতে হয়, সেগুলো খুবই এক্সপেন্সিভ টেকনিক এবং টেকনোলজি, যে মেশিন গুলো ব্যবহার করা হয়, যে টেকনোলজি ব্যবহার করা হয় সেগুলো খুবই খুবই এক্সপেন্সিভ। ন্যানো, এখন ন্যানো টেকনোলজি চলে এসছে, ন্যানো টেকনোলজি ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। তো এই কারণে কিন্তু এই ক্যারি রিসার্চ গুলো খুবই অথেন্টিক এবং অন্য কোনো কোম্পানির এই ধরনের রিসার্চ কৃত প্রোডাক্ট নেই। এখন আমরা মানে জিজ্ঞাসা করতে পারি যে আসলে কেন ইম্পর্টেন্ট বা কেন আপনি অ্যাটমি প্রোডাক্ট নিবেন। তার কারণ হচ্ছে যে তারা যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট গুলো দিচ্ছে এগুলো 500 গুণ বেশি অন্যান্য প্রোডাক্টের তুলনায়, এটা তারা রিসার্চ করে পেয়েছে, এবং কালার টেক্সচার সবকিছু তারা সঠিকভাবে রেখে তৈরি করতে পারছে। এটা কিন্তু অনেক কোম্পানি পারবে না, কারণ তাদের সেই মেশিনারিজ, তাদের সেই টেকনোলজি, সেই ফ্যাক্টরি নেই, তারা কিভাবে তৈরি করবে। তো এই কারণেই আমাদের জন্য আসলে অ্যাটমিটা ইম্পর্টেন্ট, অ্যাটমির প্রোডাক্ট ইম্পর্টেন্ট। আর তারা যে স্লোগান দিয়ে বিক্রি করে, যে সাবসিডি দিয়ে অ্যাটমির বেস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের জন্য রিজনেবল প্রাইসে নিয়ে আসছে, যেখানে অন্যান্য এই ধরনের বিদেশি সাপ্লিমেন্ট বা বিদেশি স্কিন কেয়ার অনেক বেশি এক্সপেন্সিভ, তা আমরা যাতে রিজনেবল প্রাইসে পাই অ্যাটমির টার্গেটে থাকে সেটা, তো সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু চিন্তা করে যে একটা ভালো প্রোডাক্ট যেন মানুষ ব্যবহার করতে পারে, মানুষের কল্যাণের জন্য তারা কাজ করতে চায়। এই কারণে আসলে অ্যাটমিক প্রোডাক্ট অনেক বেশি এফেক্টিভ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এবং কোয়ালিটির দিক থেকেও নাম্বার ওয়ান। এখন আমরা দেখি যে ক্যারি, ক্যারি 1959 সালে তৈরি হয় এবং নিউক্লিয়ার পাওয়ার নিয়ে তারা রিসার্চ শুরু করে প্রথম দিকে। তারপরে কি হয়, তারা দ্রুত এই রেপুটেশনটা ডেভেলপ করে ফেলে এবং অন্যান্য ফিল্ড নিয়েও তারা কাজ করা শুরু করে, কারণ তারা দেখে যে অন্য দেশ এগিয়ে যাচ্ছে, অন্য দেশ অনেক কিছু নিয়ে রিসার্চ করছে, তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন, আমরা কেন শুধু অ্যাটমিক এনার্জি বা নিউক্লিয়ার পাওয়ার নিয়ে পড়ে থাকবো। তখন কিন্তু তারা অন্যান্য সাইটগুলো ডেভেলপ করা শুরু করে, যার কারণে খুব দ্রুতই তারা ন্যাশনাল যে তাদের ইকোনমিক গ্রোথ বা নিউক্লিয়ার টেকনোলজি ডেভেলপমেন্ট খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এবং খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তারা রিসার্চ বা ডিসকভারি করে ফেলে। তো তখন তারা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে আমরা কিভাবে এই টেকনোলজি গুলা ইউজ করতে পারি সবার জন্য, শুধুমাত্র আমি ডেভেলপ করলাম রেখে দিলাম কাগজ কলমে তাহলে তো আমার লাভ নাই। তো তখন তারা কি করে, লোকাল যে টেকনোলজি বেস কোম্পানি গুলো আছে বা ইন্ডাস্ট্রি আছে তাদেরকে ইনভাইট করা শুরু করে বা তাদের কাছে এই টেকনোলজি গুলা ট্রান্সফার করা শুরু করে, যে তোমরা এই টেকনোলজি নাও, তোমরা ইনভেস্ট করো এবং তোমরা প্রোডাক্ট তৈরি করে বিজনেস করো। এইভাবে কিন্তু তারা অনেক ছোট ছোট কোম্পানিকে তারা সুযোগ করে দেয় যে এই টেকনোলজি ব্যবহার করে কাজ করো। তো যখন কেউ এরকম রিসার্চ করে দেয় বা টেকনোলজিটা তৈরি হয়ে যায় তখন কিন্তু প্রোডাক্ট ডেভেলপ করা ইজি, ম্যানুফ্যাকচার করা ইজি, কারণ অলরেডি এটা ডেভেলপ হয়ে গেছে, রেসিপি রেডি আছে, কোনটার সাথে কোনটা কতটুকু দিতে হবে বলে দেওয়া আছে। তো তার কাজ হচ্ছে প্রোডাক্টটা তৈরি করা, মার্কেটে নিয়ে আসা, আর কিছুই না। তো তখন অনেক কোম্পানি, লোকাল যে কোম্পানি গুলো আছে তারা ইন্টারেস্টেড হয় যে ঠিক আছে আমরা তাহলে তোমাদের এই টেকনোলজি নিব এবং আমরা প্রোডাক্টটা তৈরি করব। তো এইভাবে করে কিন্তু তারা দ্রুত ডেভেলপ করে ফেলে এবং কোয়ালিটি ঠিক রেখে খুব সুন্দরভাবে তারা প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি করা শুরু করে, যার কারণে কিন্তু কোরিয়ান প্রোডাক্টসের এত
নাম বা এত খ্যাতি, কারণ হচ্ছে তারা একটা জায়গায় বিশ্বাস করে যে কোয়ালিটি তারা কখনো কম্প্রোমাইজ করে না, যেটা বলবে সেটাই দিবে। তারা দুই নাম্বারি করে বা চিটিং করে যে আজকে আমি সেল করলাম, আমি একবারে লাভ নিয়ে চলে গেলাম, এই ধরনের মেন্টালিটি তাদের নাই। তো যেই কারণে হচ্ছে তারা অল্প বিজনেস করলেও সততার সাথে বিজনেস করে এবং ট্রান্সপারেন্ট সবকিছু রেখে তারা বিজনেসটা করে। তো যার কারণে হচ্ছে তারা খুব দ্রুতই কিন্তু ডেভেলপ হয়ে গেছে এবং বিশ্বে তারা একটা জায়গা করে নিয়েছে। এখন আমরা যদি দেখি যে ক্যারির কিছু ছবি আমি দিয়েছি, দেখেন যে কি পরিমাণ বিশাল বিশাল মেশিনারিজ তারা কাজ করছে, তো কি পরিমাণ অর্থ লাগে, কি পরিমাণ ম্যান পাওয়ার লাগে এগুলো রান করতে বা এগুলো মেনটেন করতে। তো আমি 2018 সালে একটা পরিসংখ্যান পেয়েছি যেখানে দেখা আছে যে টোটাল 1431 জন কাজ করছে, এমপ্লয় আছে, তার মধ্যে তাদের এক্সিকিউটিভ আছে, রিসার্চার আছে 1197 জন, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছে 106 জন, টেকনিশিয়ান আছে 126 জন। এটা 2018 সালে, সো হয়তো এখন অনেক বেড়ে গেছে যারা ফুল টাইম কাজ করে, নাম্বার অফ এমপ্লয়িজ। তাহলে আমরা দেখতে চাচ্ছি যে এরকম একটা রিসার্চ ইনস্টিটিউট চালাতে কিন্তু আপনার সব ধরনের লোক লাগে, সব ধরনের এক্সপার্ট লাগে, শুধু রিসার্চার না, আপনার ইঞ্জিনিয়ার লাগবে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগবে, আপনার টেকনিশিয়ান লাগবে, সব ধরনের ব্যাকগ্রাউন্ডের লোক আপনার দরকার হবে। আর বাজেট যদি আমরা দেখি যে টোটাল বাজেট হচ্ছে আপনার 553.5 বিলিয়ন কোরিয়ান ডলার বা কোরিয়ান টাকাতে, যার 26% আসে হচ্ছে গভর্নমেন্ট ফান্ড থেকে, আর বাকি 74% যারা ইন্ডাস্ট্রি করছে তাদের মাধ্যমে। তো এইভাবে করে কিন্তু টোটাল বাজেটটা তারা কমপ্লিট করছে এবং রেভিনিউ হচ্ছে কোরিয়ান টাকায় 395 বিলিয়ন। তো বুঝতেই পারছি যে এখানে আসলে বিলিয়ন বিলিয়ন ডলার কোরিয়ান টাকার ব্যাপার স্যাপার। তো সেক্ষেত্রে আমাদের বলা যায় যে মানে কি পরিমাণ টাকা এখানে তারা ঢালছে, এটা 2018 সালে, এখন হয়তো আরো অনেক অনেক বেশি। এরপর আমরা দেখি যে লোকেশন, 4টা তাদের ইন্ডাস্ট্রি আছে যেগুলো তারা পরবর্তীতে বাড়িয়েছে, কোরিয়ার বিভিন্ন প্রভিন্সে তারা কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে যে কোথায় কোন রিসার্চটা হবে, সেইভাবে তারা ভাগ করে দিয়েছে কাজগুলো। এটা খুবই স্বাভাবিক, কারণ যখন আপনার কাজ বাড়বে, আপনার রিসার্চ বাড়বে, আপনি এক জায়গায় সবকিছু করতে পারবেন না, তখন ডেফিনেটলি আপনাকে মুভ করতে হবে, আরো বড় পরিসরে চিন্তা করতে হবে, আরো মেশিনারিজ লাগবে, ইকুইপমেন্ট লাগবে, সেট আপ লাগবে। তো এই কারণে তারা কিন্তু 4টা জায়গায় তারা ইন্ডাস্ট্রি বলেন বা এই সেট আপ গুলো তারা করেছে রিসার্চের জন্য। তো এই ছিল আমাদের আজকে কলমার এবং কোরিয়া নিয়ে শর্ট একটা প্রেজেন্টেশন। তো আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিলাম এবং বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করলাম। তো পরবর্তীতে আপনারা গুগল বা নেটে সার্চ করে আরো ইনফরমেশন জানতে পারবেন অ্যাটমি সম্পর্কে বা কলমার ক্যারি সম্পর্কে, তো নিজেরাও একটু স্টাডি করবেন। তো আজকে এই পর্যন্তই আমার প্রেজেন্টেশন, পরবর্তীতে আবার কথা হবে অন্যান্য প্রোডাক্ট বা অন্যান্য ট্রেনিং নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।